ইডা কি? হ্যাঁ এই ঠিক আছে, তুমি তো সিরে নীলকান্ত মনি। খুব তো ধনু পাইতে পারি। মেলা স্বর্ণগুণ দেখা গেছে, আর এই স্বর্ণগুণ পাইলে আমরা কুড়িপতি যামগা। আমাকে বাড়ির ওই আশেপাশে জঙ্গল করে না, ওইনার থেকে এর আগে কতগুলো স্বর্ণ পাইছিলাম। সোনার কয়েন, আমি কোটিপতি হয়ে যাবো। আল্লাহ রে, আমি বড় লোক হয়ে যাবো, আমার কাছে অনেক গাড়ি বাড়ি থাকবো। এই কয়েন কারো দেওয়ানো যাবো না। কয়েন কারো দেওয়ানো না। আমার মনে হইতেছে এই জায়গায় আরো অনেক কিছু আছে, সোনার জিনিস আমি আরো পাবো। কিন্তু দেখতো এই তো আমরাই দেখ মেটাল ডিটেক্টর নিয়ে আসি, বুঝছিস কি? এটা দিয়ে এলো সোনা খোঁজার মেশিন, এবার সোনা এত সোনা খুঁজে অনেকগুলো সোনার কয়েন দেখ, অনেক শুনে না, দেখলে কিন্তু আবার বাক্সা বানিয়ে পাগল হয়ে যাবো। হাতে কি আছে দেখ,
চুপ করে খালি সব জায়গায় রাখ দিবি না, ওগাছ দিলে ও সব নিয়ে যাবো রাখ। তোর কি মানুষ? হ্যাঁ, আমার একটা বার কেউ খবর দিলি না, এর আগের বার তো আমি স্বর্ণের খোঁজ দিছিলাম, এখন আমার খেয়ে এসে পড়ছে। তাহলে তো খুব ভালো হয়েছে। জানোস আমার কাছে একটা খবর আছে। খবর? ওই কি খবর কো? এই যে এই সদর দরজা দেখছিস না, এই সদর দরজা থেকে বিষাদের দিকে আগে আসলে আমি শুনছি আগেকার রানী নাকি এর আশেপাশে একটা গর্ত কইরা নীলকান্তমণি লুকিয়ে রাখছে। কি নীলকান্তমণি? হ কস কি এরা বলে তো আর করে বুঝে জামবা। হ না হলো তো পুরোদম কোটি কোটি টাকা। হ ওই চল এখান থেকে বিষাদ মাপ দিয়া আমরা ওটা খুঁদি। চল চল চল। নীলকান্তমণি এই তিনটা হীরার টিকা দাম মনে অনেক বেশি, তাই না? শীঘ্র তোরা বসের খবর দিতে হয়, ওই জায়গায় হীরা পাইছি। আমার খবর দিতে বলে এদিক দিয়ে তো আরো মনে হয় আছে, আরো খুঁজই এই রাখ তোর পকেটে। ভাই সাবধানে রাখিস, আবার হারায় ফেলাস না। হ্যাঁ না, আমার মনে তো সুকুন সুন্দর দিব, আল্লাহ জানে। আর না, ওই কোটি কোটি টাকার সম্পদ ওদিক দিয়ে দিয়ে যা। হ্যাঁ চল চল। এই চল আমরা এদিকে যাই। হ্যাঁ এদিকে করছি। চল খবর আছে। ওই রাজবাড়িতে বিহানরা সোনার মোহর পাইছি। চল আমার সাথে।
पागल बन फलो कर ठीक আমার চাই বলছি হীরা দেও গা তাসরি দোস্ত আমরা তো কোড়িব দিয়ে যাম গা কি কোড়িব দিয়ে যাম গা কোড়িব তো আসলে আমরা হয়ে গেছি কথা বসে চল 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 ওই দিয়ান দেখ এই সাইডটা গাছ কিরকম আলাদা দেখতে না হ্যাঁ এই সাইডটা গাছ দেখতে কেমন অদ্ভুত লাগতেছে না আর সবগুলো একই কিন্তু এই সাইডটা কেমন যেন অদ্ভুত হ্যাঁ জায়গা এটা তো কিছু পাওয়া যায় না চল সামনে চল ওই এই দেখ এই পুরাবাড়ির ঘাট বুঝছো আমি শুনছি এই পুরাবাড়ির ঘাটেও নাকি মেলা কিছু পাওয়া যায় চল যাই উনি যায় একবার পরীক্ষা করে দেখি মেলা কিছু পাইলো বাইতে পারি হ্যাঁ চল চল बड़ सर सिगनल दिया दाम किस स्वप्न देखते এটা পতি না আরে নিয়ে যাই আমরা না 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 এটা প্রতিমে হয় আর কষ্টপাতি হয় আপনি দেন কে আরে ওর কাছে মেটাল ডিটেক্টর আছে এটা কষ্টপাতি দেন এই এক কথা বলছ হ্যাঁ মাথা খুলে খুলে হয়ে গেল চল চল বস বস বাকি হীরা আছে বেরগা হ্যাঁ বেরগা না আমি বেরগুম না হীরা নগো বেরগা কইছি না করুম না
তোরা আমি অনেকদিন ধরে খুঁজতাছি, তুই হলি বাংলাদেশের টপ মূর্তি চোরাকার বাড়ি, তোর পিছনে আমি অনেকদিন ধরে লাগাইছি কিন্তু কোনো প্রমাণ পাইছিলাম না, এই জন্য তোরা আমি গ্রেপ্তার করতে পারি নাই। এখন হাতে নাতে প্রমাণ পাইছি, কষ্টিপাথরের জন্য তোমাদেরকে আমি পুরস্কার পাওয়ার ব্যবস্থা করে দিবো। কষ্টিপাথর নিচে নিচে হীরা স্বর্ণ গয়না সব বাগাবি করবো, চল 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 চল।